ellarki pagale 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 yada je karma sagal sur hoy mor video tul comment korli hol o direct sod dhori dim হ্যালো গাইজ, গুড মর্নিং। আজি ৰাতিপুৱা 8 বজাতে উঠিছোঁ মই, এনে হ'লে 10 বজাত উঠোঁ, কিন্তু আজি 8 বজাত উঠিছোঁ, 2 ঘণ্টা আগত উঠিছোঁ, কাৰণ কিবা কাম থাকিলে আজিকালি সোনকালে উঠিব লাগে। গাঁৱতো 2টা বজাত বন্ধ হৈ যায়, টাউনত হ'লে 12টা বজাতে বন্ধ হৈ যায়। ত' সোনকালে উঠিছোঁ, কি দেখছ মোৰ ঘৰৰ সন্মুখত শুই থাকে এনেকৈ। ৰাতিপুৱাৰ চাহকাপ মানে গাখীৰ দিয়া চাহ লাগে মোক, ত' গাখীৰ নাই ঘৰত, গাখীৰ আনিব যাই আছোঁ। তাৰ তাজা নহয়, পেকেট গাখীৰ নহয়, গৰু গাখীৰ আনিব যাই আছোঁ। চাহ নাস্তা অলপ লৈ আহিম গাঁৱৰ দোকানৰ পৰা। আৰু আজি বতৰটো পুৰা বৰষুণৰ বতৰ, বাহিৰত কেমেৰাটো ওলাই দিছোঁ, চব পুৰা বৰষুণ। মইতো আজিকালি লাজ নকৰোঁ, লাজ কমি গৈছে লাহে লাহে। ধৰি লওক এক্সাম্পল, এইফালে মানুহ আছে, যদি লাজ লাগে আৰু মোৰ ডাইৰেক্ট ছাতিটো এনেকৈ দি দিম, গমেই নাপাব ব্লগ বনাই আছে বুলি। বৰষুণৰ বতৰত এনেকৈ ছাতিটো অনাৰ কাৰণে বহুত বেছি ভাল হৈছে। না না, মই আজিকালি লাজ নকৰোঁ, কাৰণ লাজ কৰিলে কি হ'ব, মানুহে কি কৰি দিব ন, যি কৰিব লাগিব নিজে কৰিব লাগিব। ত' লাজ অকণমান নকৰোঁ। চেণ্ডেল জোৰৰ অকণমানো সেই নাই, কৰিম নে কি ভয় লাগিছে। গাখীৰ লাগিব দেই মোক, মই ৰাতিপুৱা হ'লে লাল চাহ নাখাওঁ। মাইকটো মই ওলাই দিছোঁ, কাৰণ বৰষুণ দি আছে, জিকি থাকিলে বেয়া হৈ যাব। গাখীৰ লৈ ল'লোঁ। আগতে আমাৰ কি গৰু আছিল, তেতিয়া গাখীৰ কিনিব লগা নাছিল। এতিয়া আজিকালি কি হয়, গৰু নাই যে ত' গাখীৰ কিনিব লাগে। মাদাৰৰ অসুখ হৈছে যে মানে মাদাৰে খায় গাখীৰ, ফাদাৰে খায়। মই গাখীৰ নাখাওঁ, বাট মই গাখীৰ দিয়া চাহ খাওঁ। কেমেৰাটো মোৰ আছিল ৱাটাৰ প্ৰুফ, কিন্তু এডাপ্টাৰটো লগোৱাৰ পিছত ৱাটাৰ প্ৰুফটো মানে নাথাকে। অ' কেক নিব আহিছিলোঁ, কেক বেলে খতম হৈছে দোকানত। এতিয়া ভাবি আছোঁ এই বিস্কুট পেকেট লৈ যাওঁ নেকি। তোমালোকে ভিডিঅ'বিলাক চাই আছে, মই গম পাইছোঁ, ভাল লাগিছে তাৰ কাৰণে। কিন্তু মানে কি, ভিডিঅ'বিলাক চালে এটা এটা যাতে কমেণ্ট দি দিয়ে, আৰু কমেণ্ট দিলে মানে গম পোৱা যায় কোনে ভিডিঅ' চাই আছে। ত' আজি ভিডিঅ' এটা আপলোড হৈছে, আৰু মই ভাবিছোঁ যে ডেইলি এটা এটা ব্লগ দিয়া কৰিম। চাহৰ আমেজটো যেতিয়া পোৱা যায় চাহটো খাওঁতে, মই খালে এনেকৈ খাওঁ, ভাল লাগে। জিয়ে তো জিয়ে কেসে বিন আপকে। তেওঁ মোক বৰ মৰম কৰে, ৰিংটন দিছে। কি তোৰ কিমান টাইম লাগিব আহোঁতে, মই ৰখি আছোঁ। হে তোক ইমান আগতে ফোন কৰিলোঁ, মই তো আহিব লাগিছিল। মই মানে সন্মানীয় ব্যক্তি না, পুলিচৰ টীকাকৰণ কৰিব ইচ্ছা নাই। ৰিজুল ভাইৰ এটা উচুল আছে মানে, মই কাকো নৰখাওঁ আৰু নিজেও নৰখাওঁ। তো ৰখি ৰখি একদম বৰিং হৈ গৈছোঁ, ইয়াক আজি কি কৰোঁ আপোনালোকে চাই থাকক, আৰু পিছত দেখাই আছোঁ। এফালে যদিও হাঁহি আছোঁ, বহুত খং উঠি আছে। কিন্তু তুমি কিন্তু কামটো বহুত বেয়া কৰিলা। কি বেয়া কৰিলোঁ? ভিডিঅ' নবনালে, অলপ দেৰি কৰি আহিলেও কথা নাছিল। তই ভিডিঅ' বনাওঁ তই জানা, মই কিমান মানে ভিডিঅ'ক লৈ কিমান ষ্ট্ৰিক্ট। কিয় দিলোঁ মইতো ক'লো না ভাই, মোৰ গাড়ী পামচাৰ হৈছি, মই মিছ কৰা নাইতো। মই গাড়ী পামচাৰ হৈছি, বাতিলো চালা কুকুৰ মাস্ক পিন্ধ, একো কোৱা মাৰি দেৰিকৈ কৰিছি। তো বন্ধুসকল, বৰষুণৰ বতৰত মইনা নুঠে মটৰত, মইনাই মটৰত কিয় নুঠে বৰষুণত নাজানো মই, কিন্তু মই হ'লেও উঠিম ভাই। ই ৰিক্সা আহিছে, বহুত টাইম ৰখাৰ পিছত মই ইহঁতক মাতিছিলোঁ 8টা বজাত, ইহঁতে আহিছে 11টা বজাত। যাম বুলি ভাবিছিলোঁ ৰঙিয়াত, বাইকখনৰ পেট্ৰল নাই, পেট্ৰল আনিব যাম বুলি ভাবিছিলোঁ, কিন্তু ইহঁতে আহিছে 11টা বজাত। এওঁ মোৰ এটা ব্লগত আছে, এই ল'ৰাজনে সৰুৰ পৰাই ভেলচে মাৰি এই বডি এতিয়াও এনেকৈ হৈ আছে। তই ভাব কিমান পালা মাৰি কাম কৰিছে পেলাই মুঠখেল। লিখিতত আমি অমিতা বুলি কওঁ, আৰু গাঁৱলীয়া ভাষাত আমি মুঠখেল বুলি কওঁ। এওঁক মানুহে মাতে মুঠখেল বুলি, মৰমত মাতে। চৰকাৰে নিয়ম কৰি দিছে, ই ৰিক্সা 3টা যাব পাৰে, পেছেঞ্জাৰ 2টা আৰু ড্ৰাইভাৰ 1টা। ত' মই পিছফালে বহিছোঁ, আমাৰ মুঠখেলে ইফালে বহিছে আৰু ড্ৰাইভাৰে চলাই আছে।
লকডাউন দিয়ার কারণে এটা বস্তু ভাল হয়েছে মানে কি আগতে গাঁওর লড়াবিলাক আমি গাঁত দেখা পাওয়া নাছিল এটা আজিকালি মানে কি সবুকে দেখা পাবো লকডাউন এগারোটার পর যেহেতু বন্ধ তো সেই কারণে ইহত মানে গাঁতে থাকে আর খেতি করে এইবার খেতি বা বিজনেস করে আছে সিহতর খুব লোকসান হয়েছে মানে জানাত মানে নিউজ বিলাক চাই আছো দাদাহতে মানে আজি গাঁত এই কারণে আইছে কারণ বজারত উলাব নয় সবজি তো যারে মানে গাঁতে বিক্রি করে আছে আর এই ভিডিওত আমি দেখাম আর গাঁর মানে পরিচয় আমি গাঁত ঘুরি রঙে যাব নোৱাৰো এটা উপায় নাই গাঁত এই বস্তু ভাল গাঁত ঘুরিও পারি পুলিশ আহিব আহে নাই বলে নক ভয় করে যাই আছো আর দুটার বাজার পর বন্ধ হব কিন্তু মানে এমন প্রবলেম নাই আর যে রঙে ডিস্ট্রিক্ট মানে রঙে পুলিশ পুরা রখি থাকে গাঁত প্রবলেম নয় এই মুঠ খেলে কি করে আছে জানেনে আপনাদের সদায় আহে মই গম পাইছো লড়াটো মানে সি মানে সদায় আহি কেনে কি কয় রিজুল ভাই ভিডিও বনাবছো এনেকুৱা স্ক্রিপ্ট মানে কিছুমান ভাবি আনে যে মই ভিক্ষা খুঁজিম অমুক করিম গাঁত অমুক করিম একটিং আর একটিংর কথা কয় তো কারণ মোর এটা ব্লগিং চ্যানেল হয় নয় মই যেনেকুৱা তেনেকুৱা ভিডিও করব নোৱাৰো তো কিবা এটা কন্টেন্ট ভাবি কেনে হে করো তো আজি তাক সেই কারণে তার লগত ভিডিও করিম বলে ভাবিছো কারণ লড়াটো সদায় কই থাকে মানে দুঃখ করে থাকে আপনার কিন্তু সিয়ে আজি লেট করেছে তার কারণে ভিডিও বানাম বলে ভাবিছো কিন্তু সিয়ে আজি লেট করেছে এনে অল্প ফুরি হো ব্লগ ভিডিও বনাই আছো গাঁর পরিস্থিতি দেখাই আছো রিজুল ভাই বলে সার্চ করবি আর আই জে টি ওয়েল গাড়ি দি দেব কই দেখো যাবো জানো সময় গাড়ি নাই গাড়ি হবে কই যাবো হ্যাঁ ফার্মাসি এফলে এফলে আছে টাকা দিলাক ফলে লো আমি আই দেখো আইডি জানি লোক পালো মানে পোস্টারিব নোয়ারে টাকা লই আইছে লড়া সোয়ালি নাই নাকি কোনো গয় অবস্থা মানুষ বেয়াও লাগে একচুয়ালি লড়া সড়া আছে না জানো আর টেবলেট জানিব যাই আছে মানে ফার্মাসিত ফার্মাসিত লই যাও আমি একলগত যেহেতু যাই আছো আমিও আমি মানে গাঁত এনেকুৱা কেমেৰাটো লৈ আহিছো গাঁৱৰ মানুহ নাজানে যে কি কি কৰিব আহিছে ইয়াতে আমি কৈ আছো যে আমি নিউজৰ ফালৰ পৰা আহিছো গাঁৱৰ পৰিস্থিতি কেনেকুৱা কি দেখুৱাবৰ কাৰণে আহিছো মানে ফুলি ৰিয়েকচনৰ মানুহবিলাক মানে হাতত কেমেৰা লৈ কেনে কি কৰি আছে কি আহিছে চবে যাই আছে ঘূৰি ঘূৰি যাই আছে মানে সৰু সেইদিন কিনি আনিছে কিনি আনিছো কিমান লৈছি আৰু মেকুৰী আৱাজ দিম মই এটা মেকুৰীয়ে যে মাছ খাব গেলি কাজিয়া লাগে এনেকুৱা আৱাজ দিম বন্ধুসকল আমি আহি পাইছো ধুনীয়া এটা লোকেশন ধুনীয়া টাউনত গ'লেতো টীকাকৰণ কৰি দিব আপোনালোকে জানে তো ইফালে ফুৰিব আহিছো আমাৰ গাঁৱৰ আৰু এখন গাঁও আছে ইফালে গাঁওখন খুব ডাঙৰ হয় ইয়াৰে মানুহবিলাক মানে কি এনেকুৱা খিচাৰিবিলাক বনাইছে লকডাউনৰ টাইমত মানে এনেকুৱা ল'ৰাবিলাকৰ খুব ভাল হৈছে একচুৱেলি কথা পাতিবৰ কাৰণে গাৰ্লফ্ৰেণ্ডক পূৰা ফুল টাইম দিয়ে ফুল আৰু কাম কাম চাম নাই এতিয়া বৰ্তমান কাম বন্ধ হৈ গৈছে তো ইয়াতে বহি আছে ল'ৰাটো কি ধুনীয়াকৈ কথা পাতিছে গাৰ্লফ্ৰেণ্ডৰ লগত ধুনীয়া ৰোমান্টিক ৰোমান্টিক বতাহ আহি আছে ৰাতিপুৱা দিছিল বৰষুণ এতিয়া বৰষুণ নাই বাৰু কমি গৈছে কিন্তু ঠাণ্ডা ঠাণ্ডা এটা বতাহ আহিছে এনেকুৱা বতৰত মানে ৰিজুল ভাই কি হয় ৰিজুল ভাই পূৰা ৰোমান্টিক হৈ যায় একচুৱেলি আমি ফিল কৰো কৰোনা আৰু কিন্তু মোৰ মন্তব্য এটাই যে মানে মই এটা বস্তু মানে ৰাইজক জনাব পাৰো মানে কি কৰোনাৰ কাৰণে বাচাৰ কাৰণে কৰোনাৰ পৰা বাচাৰ কাৰণে মানে এটা নিউট্ৰিশ্যন আছে মানে কি যেনেকৈ নহওক ইমিউনিটি আমাৰ দেহত কি থাকে ইমিউনিটি ফাংচন থাকে ইমিউনিটি ফাংচন থাকে সেই ফাংচনটো যদি আমাৰ ঠিকে থাকে ন ঠিকে থাকিলে কি হয় কৰোনা এটেক কৰিব নোৱাৰে তাৰ কাৰণে মই নিজে কি কৰি আছোঁ ইমিউনিটি হেল্থত এটা মানে কি নিউট্ৰিশ্যন এটা ইউজ কৰি আছোঁ এইটো শিখৰৰ নিউট্ৰিশ্যন নেকি এইটো ইমিউনিটি বাঢ়াবৰ কাৰণে এইটো শিখৰৰ নহয় মানে কি কৰিম দি
তো বন্ধু অকল লাইফত ফার্স্ট টাইম একচুয়ালি এক্সপিরিয়েন্স লব লাগে, সব গাড়ির এক্সপিরিয়েন্স লব লাগে। এনেকুৱা নহয় যে অকল ফারারি বডির লোক এক্সপিরিয়েন্স, ফারারির লোক বাইকর কিবা আছে যদি লোক, ঠিক আছে। তো মই আজি এক্সপিরিয়েন্স এটা লই আছো আমার ই রিক্সা, ঠিক আছে। খুব ধুনিয়া হয়, পেট্রোল চেট্রোল একো দরকার নাই, ডাইরেক্ট অকল চার্জ দিলে হয়ে যায় মানে। তো সেই বস্তু ভাল। এটা আগতে কি আছিল, পেট্রোল ভরায় বা ডিজেল ভরাই মানুহবিলাকে যাকে মানে গাড়ি ভাড়া মারে আর পেট্রোল ভরাই বা ডিজেল ভরাই ইয়াতে ভাড়া মারিব গেছিল। এটা ভাল হয়েছে, এটা চার্জ দিলে হল, চার্জিংত বেশি পয়সা না যায়, মাহ 300-400 টাকা যায়। কিন্তু গাড়ির তেল ভরাই যদি ভাড়া মারিবলগা হয় বা ফাটি যায়। ঘন ঘন কই স্পিড ব্রেকার মোটরসাইকেল যাই জপিয়াই, ভন্টি হাতে দাদা হাতর কপাল ধরে মেরিয়াই। ও জন্মনি তুমি এ মোর মনোরমা, তুমি এ মোর মানি বেগর ধন। তো বন্ধুসকল, আমি বর্তমান আছো মাথুৱাৰীত। মাথুৱাৰীৰ কাষতে নদী এটা আছে, খুব ধুনীয়া লোকেশ্যন হয়, একচুৱেলি ভাল লাগিছে। ইয়াতে দুটাৰ লগত আহিছোঁ। তো আগৰ ভিডিঅ'বিলাক যেনেকৈ মৰম দি আছে, এইটো ভিডিঅ'টো তেনেকৈ মৰম দিব। আপোনালোকে ভিডিঅ'বিলাক চাই থাকে, কিছুমানে লাইক কৰে কিছুমানে নকৰে, কিন্তু এটা এটা কমেণ্ট এটা দি যাব। কমেণ্টটো দিলে মানে গম পোৱা যায় যে কোনে ক'ৰ পৰা চাই আছে, বা ভাল লাগে, কিবা এটা আশীৰ্বাদ পোৱা যেন লাগে। তো ভিডিঅ'টো ইমান দীঘল নকৰোঁ, এনেকৈ ভাল ভাল ব্লগ মই দি যাম চেনেলটোত। ডেইলি ব্লগ বনাম বুলি ভাবিছোঁ, ডেইলি বনালে কিন্তু বহুত কষ্ট হয়, তথাপি চেষ্টা কৰিম ডেইলি ব্লগ বনাবৰ কাৰণে। তো আজি এটা সৰু সুৰা গাঁৱক লৈ কেনে কৰিলোঁ আৰু ব্লগ এটা। তো এয়াই আছিল আজিৰ ভিডিঅ'। যদি এই ভিডিঅ'টো ভাল লাগিছে আৰু কোনোবা নতুনকৈ আহিছে চেনেলটো, প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব, লাইক কৰি দিব আৰু শ্বেয়াৰ কৰি দিব। আৰু ছাবস্ক্ৰাইব কৰিলে আপোনালোকে ই ভিডিঅ' ফাৰ্ষ্ট আপলোড দিলে আপোনালোকে আগে পাব চাব। সেইকাৰণে কাষৰ বেল আইকনটো ক্লিক কৰি কিনে অল কৰি থৈ দিব, তেতিয়া ভিডিঅ' দিয়াৰ লগে লগে পাই আৰু। বাই বাই। মোৰ একচুৱেলি 75 কেজি আছে, চাইজটো মোৰ খুবেই ডাঙৰ চাবলৈ গ'লে 75 কেজি। ইজি নহয় কিন্তু দেই 75 কেজি। ৰিকুল ভাৰ কেজি কিমান আছে? মোৰ 90 আছে বৰ্তমান। মোৰ বহুত আছিল 120 কিলো আছিল। তো মই 30 কেজি কমালোঁ। কমাইছে আৰু কমালোঁ। এই তুমি যে 95 কেজি তোমাৰ আছে, 90 এই 90 কেজি তোমাৰ আছে, তুমি কি খাই মানে সৰুতে কি খাইছিলা তাৰমানে? সৰুতে মানে কি খাইছিলোঁ সেনেকৈ ক'ব, কিবা খাইছিলোঁ নাজানো আৰু, কিন্তু গম নাপাওঁ। স্বাস্থ্যটো দেখি তোৰ খুবেই ভাল মানে, চাওক মজা ঘূৰি আছিলে তোৰ। অ' ভাই মোক চিনি পাইছে, মই তোৰ লগ ভাই, লাজ কৰিব নালাগে, শুন শুন এ ভাই মই তোৰ লগে। আপোনালোকে যোৱা ভিডিঅ'টো চাইছিল, ছাগল চোৰ বুলি যে মই এটা ভিডিঅ' এটা দিছিলোঁ, হা ছাগল চোৰ কৰিব আহিছে ই, ইয়াত আহিছে কাৰোবাৰ ছাগল চোৰ হয়, মোৰ ভিডিঅ'টো অলপ কমেণ্ট কৰিলে হ'ল, মই ডাইৰেক্ট চোৰ ধৰি দিম, এনেকৈ তামচা কৰিছোঁ। প্যার তো সবই করতা হয়, কই জিসম কে লিয়ে আর কই রূহ কে লিয়ে। তো প্যার হমনে ভি কিয়া থা, লেকিন হমনে রূহ কে লিয়ে কিয়া থা, আর উসনে হমকো ছোড় কে চলা গিয়া। তো উসকে লিয়ে রোনে কে লিয়ে নহীঁ, এনজয় করনে কে লিয়ে।